উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর কাঁচা বাজারে। চালের দর স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের মাছ, মুরগি, মুদিপণ্য ও সবজির দাম। মৌসুম পরিবর্তন আর সরবরাহ কম থাকায় দাম বেশি বলে জানান বিক্রেতারা, আর ক্রেতাদের দাবি বাজার তদারকির। তারেক শিকদারের প্রতিবেদন। ছুটির দিন অনেকটাই আয়েশ করে বাজারে যান ক্রেতারা, আর এই সুযোগটাই লুফে নেন দোকানিরা। নানা অজুহাতে বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম। শুক্রবার ছুটির দিন চালের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সবজির দাম। করলা, ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অন্যান্য সবজির দামও কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেশি। বিক্রেতারা মৌসুম পরিবর্তন আর সরবরাহকেই দায়ী করলেন। মালে আমদানি কম না, দাইতেছেন আস্তে আস্তে। বেশি দামে কিনা বেশি দামে বিক্রি করে, আরো কমা উচিত। এদিকে মাছের বাজারও বেশ চড়া। সব ধরনের মাছের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 100 টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য বিক্রেতাদের নানা বাহানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। 3 দিন একটানা ছুটি পড়ে যাওয়ার কারণে মাছটা ঘাটেই কম। কুশকুনির মাছ নাই, নদীর মাছ ধরে হন, নদীর মাছ দেখে দাম বেশি স্যার, 100-150 টাকা বেশি। এছাড়াও বেড়েছে মুদিপণ্যের দামও। আদা, রসুন, চিনি, মুগ ডাল কেজি প্রতি 3 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলেও বিক্রেতারা বলছেন সরবরাহ কম, আমদানি কম, সেই জন্য মালের দাম একটু বাড়ত। আগের থেকে একটু বেড়েছে আর কি, সবকিছুর দামই আমার মনে হয় যে 15 থেকে 20 টাকা করে বেড়ে গেছে। সব ধরনের মুরগি ও খাসির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।